যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এক পাইলট নিহত হয়েছেন। সেখানে দর্শক শ্রোতা এরকমই ঘটনা ঘটে গেল আমাদের বাংলাদেশের চট্টগ্রামে, এবং বিভিন্ন মানুষ সেখানে দাঁড়িয়েছিলেন, তাদের চোখের সামনে এই ঘটনাটা ঘটলো। দর্শক, আসলে ঘটনাটা কি ছিল এবং কোথার থেকে কি হয়েছিল সে বিষয়ে আমরা বিস্তারিত জানবো। তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় যাই। ভিডিও মূল আলোচনায় যাওয়ার আগে আপনার কাছে আমি ছোট করে একটু অনুরোধ, আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো সব কথা না বাড়িয়ে চলুন আমরা আসলে ঘটনাটা কীভাবে ঘটেছে সে বিষয়ে আমরা বিস্তারিত দেখে আসি। একজন সুস্থ আছিল, আরেকজন মানে কি ইয়ে নাকে মুখে পায়না আসি গেছিল, আর ওর এখানে একটু সিস ছিল। এটা ব্লাস্ট হওয়ার আগে ফ্লাইট উপরে উড়ে গেছে প্যারাশুট দিয়ে, তারপর এখানে নদীর মধ্যে পড়ে গেছে, এতটুকু দেখছিলাম। বিমান বাহিনীর যে দুই পাইলট তাদেরকে উদ্ধার করেছিলেন, একজন ঘাট মাঝি, আপনি কিভাবে উদ্ধার করেছেন আবার একটু যদি বলতে। এখন বিমানটা আগুন বিমান বাহিনী থেকে উঠতেছে, ঠিক পশ্চিম পার থেকে এভাবে উঠতেছে, ওড়ার সাথে বিমানের পিছনে আগুন ধরে গেছিল, আগুন ধরার সাথে বিমানটা খান ক্যারেজ মারে কি পড়ে গেছে। দুজন পাইলট, একজন পড়ছে এপার আর একজন পড়ছে এপার, আমি সাথে সাথে বোট নিয়ে আসি, প্রথম বাটটাকে তুলছি তারপর কিনারটার তুলছিলাম। একজন সুস্থ আছিল, আরেকজন মানে কি ইয়ে নাকে মুখে পায়না আসি গেছিলো, আর ওর এখানে একটু সিস ছিল। ওড়ার সময় আপনার যখন পাকার মধ্যে আগুন লাগছিল, তো পাইলট কী করছে এটা এদিক দিয়ে নিয়ে গেছিলো, তারপর এটা ব্লাস্ট হওয়ার আগে ফ্লাইট উপরে উড়ে গেছে প্যারাশুট দিয়ে, তারপর এখানে নদীর মধ্যে পড়ে গেছে, এতটুকু দেখছিলাম। এক দুই তিন ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আল্লাহ রাইছে, আল্লাহ রাইছে মানে কেন উড়ায় আল্লাহ রাইছে। যখন আমরা কাজ করতেছি, কাজের অবস্থায় দেখতেছি আকাশে বিমান তো ফ্ল্যাং করতেছে, থাকা অবস্থায় দেখতেছি বিমানে আগুন ধরছে, আগুন ধরার পরে বিমানে পাইলটগুলো প্যারাশুটে নামছে আর বিমানটা সামনে নদীতে পড়ে গেছে। প্যারাশুটটা উড়ছে বুটকালাবের এখানে ফুটছে, বুটকালাবের এখানে ফুটছে একজন পাইলট আর একজন সামনে ফুটছে, আগে পিছে এভাবে ফুটছে, আর মনে করেন বিমানটা সামনে নদীতে পড়ে গেছে। ডাইভিং টিম দুইটা টিম নিচে নেবে, পানির নিচে নেবে, ওটা আইডেন্টিফাই করে, আইডেন্টিফাই করা হলে ওদের মেশিন দিয়ে এটা টেনে নিয়ে আসে। এটা শনাক্ত বলতে বাহ্যিক দিক থেকে, আমি তো এটা আসার আগে ঘটনাটা ঘটে গেছে, ওখানে একজন আনসার লোক আছে, সে প্রত্যক্ষদর্শী, সে দেখছে, তার ভাষ্য মধ্যে যেটা শোনা গেছে যে বিমানটা আকাশ থেকে উঠতে আসে, ওই কাছাকাছি আসার পর যান্ত্রিক ত্রুটি দেখা দিচ্ছে, দেখা যাচ্ছে শব্দ হয়েছে, শব্দ হওয়াতে বিমানটা নিচে নেমে গেছে আর পাইলট ইজেক্ট করে প্যারাশুট দিয়ে উপরে উঠে গেছে, আর ওই বিমানটা নিচে পানির নিচে চলে গেছে। এবং সেটা আপনারা যদি ভিতর দিয়ে এই যে এখানে পতেঙ্গাটা ইয়ে আছে, পোর্ট টার্মিনাল, এই টার্মিনাল ভিতরে দিয়ে ঢুকলে আপনার ওই জায়গাটা দেখতে পারবেন। এটা সময় বলতে নেভির যে একটা সোলার মেশিন আছে, যেখানে নেভির অফিসার আমাকে যেটা বলছে, সোলার মেশিনটা আসলে ওই সোলার মেশিন দিয়ে ওইটাকে আইডেন্টিফাই করবে, আইডেন্টিফাই করার পর ওদের ডাইভিং টিম, আমাদের ডাইভিং টিম নেমে ওইটাকে শনাক্ত করে তারপর ওইটা টেনে নিয়ে আসবে। তো দিন না, ইনশাল্লাহ দেখা যায় যে ঘন্টা দুয়েকের মধ্যে আশা করে হয়ে যাবে। আমার মতে নেভির অলরেডি বোট চলে আসছে, আমার টিম এখানে আসছে, মেরিন ঘাটিতে আসছে, এখান থেকে আমার টিমটা যাবে। যখন বিমানের আওয়াজ শুনছি মেয়েকে বিমান দেখাচ্ছিলাম, দেখতেছি বিমানের পিছনে আগুন, তারপর আমি সাথে সাথে দূরে নদীর পাড়ে গেছি, ততক্ষণ দেখতেছি বিমানটা এভাবে ডুবছে, তারপর পাইলট দুইজনই প্যারাশুট দিয়ে বেরিয়ে গেছে, একজন একটু দেরিতে বেরিয়েছে, একজন উপরে ছিল, একজন নিচে, তারপর ওটা বিমান সাথে সাথে ডুবে গেছে একটা বিকট শব্দ হয়ে। আকাশে থাকা অবস্থায় ওরা বিমানটাকে এই নদীর দিকে তাক করছে, তারপর ওরা বেরিয়েছে। তো আমি যেটুকু দেখলাম যে ওই এরপরে ওই নৌকা 11 নম্বরের গাঁটা আছে না, গাটের বুট, ওই যাত্রী পারাবারের বুট গিয়ে ওদেরকে উদ্ধার করছে। আমি বিমান বাহিনীতে জব করি, তো আমাদের বিমানটা হচ্ছে এইখান থেকে হচ্ছে ফ্লাই করার জন্য উঠছে, উঠার পরে মানে হয়তো একটু সমস্যা দেখা দিছে, এই জন্য হচ্ছে যখন উপরে উঠছে তখন হচ্ছে আগুন জ্বলতেছিল, তো মানে বিমানটা সেফ করার জন্য
যে মানে অন্য ক্ষয়ক্ষতি না হওয়ার জন্য হয়তো পাইলট স্যাররা হচ্ছে বিমানটা ইতে মানে নদীতে ফালানোর জন্য তারা আসতে ওইখান দিয়ে লাভ দিচ্ছে। দক্ষিণ দিকের থেকে আগুন ধরে আসছে, আগুন ধরে আসে এই সবুজ বয়াটা বরাবর গিয়ে ওটা আগুন ধরে ফুটে পড়ছে নদীর মধ্যে। ওই লোক দুইটা যেগুলা বিমান বাহিনী ওগুলা প্যারাশুট দিয়ে উপর উঠছে, উপর থেকে তারপর নিচে নদীর মধ্যে পড়ছে। যে সময় ফুটছে আমরা বুট নিয়ে তিনটা বুট গিয়েছি ওখানে, বুট গিয়ে তারপর ওদেরকে উদ্ধার করছে, উদ্ধার করে বুট খেলার মধ্যে তুলে দিয়েছে। বিমানটা এদিক দিয়ে আসছে, সে নিচে নামছে, নিচে নামার পরে ওটা ফুটে বাজার সবুজ বাজার পাশে পড়ছে, পরে ওরা প্যারাশুট নেমে নামতেছে, নিচে নেমে নদীতে পড়ে গেছে। নদীতে পড়ে গিয়ে আমরা বুট তিনটে গিয়ে দশ আট দশ জন গিয়ে ওনাদেরকে উদ্ধার করে আমরা চালাই এনে বুট খেলার তুলে দিয়েছি। ওরা তোলে ওনাদেরকে হসপিটালে নিয়ে গেছে। ওদের একজন পেনা চলে আসছে, আর একজন ক্যাপ্টেন, উনি একটু সুস্থ আছে। বিমানটি এদিক থেকে আসছিল, এরা ইয়াতে মহারাতে ছিল আর কি। বিমানটি এদিক থেকে আসার পরে এদিকে যখন আসছে তখন দেখছি বিমানের পিছনে আগুন জ্বলতে আছে। আগুন দেখি আমরা সবাই বাইরে আসি, বাইরে ছিলে ছিলি করতেছে সবাই। এটা মুহূর্তের ভিতরে এখানে চলে আসছে, মানে সেকেন্ডের ভিতরে এদিকে আসিয়ার এই সবুজ বয়া আছে, এই বয়ার পাশেই। তো দর্শক, আপনার ভিডিও দেখলেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখবো যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিও বিস্তারিত দেখে আসি। যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এক পাইলট নিহত হয়েছেন। বেলা 11টার দিকে বিমানটিতে আগুন ধরে গেলে পতেঙ্গা এলাকায় কর্ণফুলী নদীর মোহনায় বিধ্বস্ত হয়। এ ঘটনায় আহত কো পাইলটের চিকিৎসা চলছে চট্টগ্রাম সিএমএইচ এ। সহকর্মী এ কে এম নাজিমের তথ্য, ছবিতে শুভশ্রী রায়ের রিপোর্ট। বৃহস্পতিবার বেলা 11টা বন্দরনগরী চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় আকাশে হঠাৎ একটি বিমানে আগুন দেখতে পান স্থানীয়রা। কিছু সময়ের মধ্যেই বিমানটি বিধ্বস্ত হয় কর্ণফুলী নদীতে। প্যারাশুটে নামতে দেখা যায় দুই পাইলটকে। দৃশ্যটি স্থানীয়রা মোবাইলে ধারণ করেন। যখন ছিল কিছুক্ষণ পরে উড্ডয়নের কিছুক্ষণ পরে একটি চাকা খুলে বুট ক্লাবের সীমানায় পড়ে, তার কিছুক্ষণ পরে আরেকটি চাকা খুলে পড়ে যায় এবং চাকা খুলে যাওয়ার কিছুক্ষণ পরে পিছনে আগুন লেগে বিমানটি সাথে সাথে পানিতে পড়ে যায়। পানিতে পড়ার পরে একজন পাইলট তাৎক্ষণিক বের হয়ে আসলেও আরেকজন পাইলট তার কিছুক্ষণ পরে বের হয়। প্রায় মানুষ যখন জড়িয়ে গেছিল ওরা কি উপরে থাকতে পারে না, খানের মতো পড়ে গেছে। একজন সিট ছাড়া পড়ছে, উনি মানে জীবিত ছিল, যে সিট ছিল উনি মানে খানের ভিতরে ঢুকে গেছিল, মানে টানে তুলতেছি যে মানে অনেক ওজন, জানা যায়। পতেঙ্গা এলাকায় কর্ণফুলী নদীতে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান ইয়াক 130 বিধ্বস্ত হয়। আইএসপিআর জানায় বেলা 11টার দিকে জহুরুলক ঘাটিতে প্রশিক্ষণ শেষে নামার সময় বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এক পর্যায়ে বিমানটিতে আগুন ধরে কর্ণফুলী নদীতে বিধ্বস্ত হয়। এ সময় বিমানে থাকা দুই পাইলট প্যারাশুট দিয়ে নেমে যান। খবর পেয়ে পুলিশ ও কোস্টগার্ড ঘটনাস্থলে পৌঁছে পাইলটদের উদ্ধার করে চট্টগ্রাম সিএমএইচ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় অসীম জাওয়াত নামের এক পাইলটের মৃত্যু হয়েছে। আহত কো পাইলটের চিকিৎসা চলছে। দুর্ঘটনা কবলিত বিমানটি উদ্ধারে কাজ করছে বিমান বাহিনী। তো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন, সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। ভিডিও শেষ খুব শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেছেন তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক, বিশেষ করে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।